ঘটনা, স্কুল চলাকালীন আগুনের জেরে আতঙ্ক। তালতলা লি মেমোরিয়াল স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সন্দীপ, ক্লাস চলাকালীন এই অগ্নিকাণ্ডের ঘটনা, শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা সকলে নিরাপদে আছেন তো? দেখো, রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা। তুমি দেখতে পাবে যে অংশে আমি দাঁড়িয়ে রয়েছি সে অংশে আবাসিক থাকতেন, কিছু কিছু পড়ুয়া থেকে পড়াশোনা করতেন, তাদের ঘরে আগুন লেগে যায়। বলতে পারো যে হস্টেলের একটি দুটি ঘরে আগুন লেগেছে এবং পড়ুয়ারা রীতিমতো আতঙ্কে সেই আতপোড়া সরঞ্জাম তারা বের করছেন। দমকলের একাধিক ইঞ্জিন কাজ করছে এই মুহূর্তে আগুন নেবানোর। তুমি দেখতে পাবে যে পরপর যে সমস্ত আবাসিক এখানে থাকেন, লি মেমোরিয়াল স্কুল, সেখানে আগুন লেগেছে। দমকল বাহিনী তারা সেই সমস্ত কিছু সরঞ্জাম বের করতে সহযোগিতা করছেন। তিনতলার অংশে এই আগুনটা লেগেছে। পড়ুয়ারা তারা একে একে তাদের সরঞ্জাম সমস্ত কিছু বের করছেন। এখানে এখানে যেই ঘরে আগুন লেগেছে সেই জায়গাটার একবার ছবিটা দেখাবো। কোনো রকম ফায়ার এক্সটিংগুইশারের বন্দোবস্ত নেই। আমরা দেখতে পাচ্ছি পড়ুয়ারা যারা রয়েছেন তারা বেরিয়ে আসছেন, কান্নায় ভেঙে পড়েছেন তারা, তাদের অধিকাংশ সরঞ্জাম পুড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা, তারা তাদের সরঞ্জাম সমস্ত কিছু বের করছেন। অন্যদিকে দমকল বাহিনী তারা কিন্তু হস্টেলের যে ঘরগুলিতে আগুন লেগেছে, স্কুলের লি মেমোরিয়াল স্কুলের, তার জানালা ভেঙে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং সেখানে এই মুহূর্তে আগুন নেবানোর কাজ চালাচ্ছেন। এই আগুনটা লাগে বেলা 12টা নাগাদ। লেলিহান শিখা সম্পূর্ণ দুটি ঘরকে গ্রাস করে নিয়েছে এবং সেই আগুন নেভানতে দমকল বাহিনী এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি যে পরপর পাশাপাশি দুটি ঘর, সেই পাশাপাশি দুটি ঘরে কিন্তু আগুন লেগেছে এবং সেই ঘরে যে পড়ুয়ারা থাকতেন তারা এখনো পর্যন্ত নিরাপদ রয়েছেন বলেই কিন্তু স্কুল সূত্রে খবর এবং দমকল বাহিনী সূত্রে খবর। তুমি দেখতে পাবে এই এই ঘরে কিন্তু পড়ুয়ারা থাকতেন। প্রত্যেকটি ঘরে চারটি করে বেড রয়েছে, অর্থাৎ চারজন করে পড়ুয়ার এখানে থাকার বন্দোবস্ত রয়েছে, অন্তত প্রাথমিকভাবে সেরকম তাই মনে হচ্ছে। এবং সেই ঘরে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা, তারা আগুন নেভাচ্ছেন। আর এটা আবাসিক আবাসিক অংশ যেখানে পড়ুয়ারা থেকে পড়াশোনা করতেন। আর অন্যদিকে স্কুলের বাকি যে অংশ রয়েছে, বাকি অংশে সে সময় ক্লাস চলছিল, দ্রুত কিন্তু স্কুল খালি করে দেওয়া হয়েছে এবং দ্রুত স্কুল খালি করে সেখান থেকে সেই সমস্ত পড়ুয়াদের বের করে আপাতত নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। দমকল কর্মীরা যারা আগুন নেভানোর কাজ চালাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুটি ঘরে আগুন নেভানোর কাজ চলছে। আপনি কি স্কুলের এই পাশে কলিং ইনস্টিটিউটের টিচার? এটা আমাদেরই ম্যানেজিং কমিটির স্কুল। আমরা 12টা নাগাদ স্কুলে খবর পাই, কেননা আমাদের স্কুলের দুজন ম্যাডামও এই হোস্টেলেই থাকে। এই হোস্টেলে কি পড়ুয়ারা থাকেন না শিক্ষিকা? পড়ুয়া থাকে, পড়ুয়া কলেজ পড়ুয়ারা থাকেন। এটা পুরোটা লেডিস হোস্টেল, এদিকে লি কলিং সরি লি মেমোরিয়াল স্কুল আর এদিকটা হচ্ছে হোস্টেলটা পুরোটা। তো এই লি মেমোরিয়ালেরই একদম ওপরে হোস্টেলের লাস্ট দুটো এই কোনার দুটো ঘরেতে আগুনটা কোনোভাবে লাগে। তো আমরা যখন খবর পেয়ে আসি তখন এই পোর্শনটা পুরোটাই ধোঁয়ায় ভর্তি, ওখানে পাও ফেলা যাচ্ছিল না। তো সেই অবস্থা থেকে এখান দিয়ে হোস্টেল থেকে যা হোক করে মেয়েদেরকে বার করে আর সমস্ত যা হাতের সামনে যা যা পেয়েছে, বুঝতেই পারছেন ল্যাপটপ সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তখন কি ক্লাস চলছিল লি মেমোরিয়াল? ওদিকে ক্লাস চলছিল রানিং, এখনো লি মেমোরিয়ালের সমস্ত স্টুডেন্টরা ওইদিকে দাঁড়িয়ে আছে, ক্লাস খালি করে, ক্লাস সমস্ত স্কুল খালি করা হয়েছে। এসে খালি করে ওইখানে লোকাল আমরা আর ততক্ষণে দমকলের লোকেরাও চলে এসেছেন। তারা কি সবাই নিরাপদ? পড়ুয়ারা ম্যাডামরা নিয়ে ওনারা কর্পোরেশনের ওদিকের বিল্ডিং এ হোস্টেলের দুটি ঘর একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে কলেজ পড়ুয়াদের সমস্ত জিনিসপত্র। তবে স্বস্তির বিষয় যে পড়ুয়ারা এবং শিক্ষক শিক্ষিকারা সকলেই নিরাপদে রয়েছেন।